নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি চিকেনের অপূর্ব একটা রেসিপি, চিকেন ভর্তা। না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি। রুটি, পরোটা, নান, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে। কোনো এক ছুটির দিনে বানিয়ে নিন। তাহলে দেরি না করে শুরু করছি রান্না, সাথে থাকুন। এখানে 500 গ্রাম এরকম বুকের সলিড মাংস নিয়েছি, আর নিয়েছি চিকেনের একটা লেগ পিস। এটাকে এখন আমি সেদ্ধ করে নেব। একটা কড়াইতে জল গরম বসিয়েছি, জলটা ফুটছে, এর মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা আর কিছুটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি। এর মধ্যে এখন চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। এটা সেদ্ধ হতে কমসে কম 12-15 মিনিট টাইম লাগবে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই চিকেন সেদ্ধ করা জলটা কিন্তু আমরা ফেলবো না, চিকেন রান্নার সময় এটা ব্যবহার করব। আর যেটুকু বেঁচে থাকবে সেটুকু কিন্তু গোলমরিচ আর বিট নুন দিয়ে আমরা স্যুপ হিসাবে খেতে পারি। চিকেন ভর্তা বানাতে কি কি লাগবে? এখানে সেদ্ধ করা চিকেন নিয়েছি, কিছুটা কাজু এটা গ্রেভি করার জন্য, 5 কাঁচা লঙ্কা, 2 পেঁয়াজ, 1 বড় সাইজের টমেটো আর কয়েক টুকরো আদা। এখন চিকেনের পিস থেকে কিন্তু মাংসগুলো ছাড়িয়ে নেব। এইভাবে 2 কাঁটা চামচ নেব আর এখান থেকে আস্তে আস্তে করে মাংসটাকে আলাদা করব। আপনারা কাঁটা চামচ দিয়ে না করতে পারলে হাত দিয়ে ওটা আলাদা করে নিতে পারেন। চিকেন থেকে মাংসগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি আর টমেটোটাকে কুচিয়ে কেটে নিয়েছি। কাজুটাকে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পেস্ট করে নিয়েছি। আমি এই সবগুলোই কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যদি ছোট করে কাটতে না পারেন তাহলে এগুলো পেস্টও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কি করে একদম ছোট ছোট করে কুচিয়ে কাটা যায় তার একটা টিপস দেখাচ্ছি। এই হাফ করে নেওয়া পেঁয়াজটাকে অর্ধেক পর্যন্ত কুচিয়ে নিলাম আর বাকি অর্ধেকটা আস্ত থাকলো। এটাকে আবার ঘুরিয়ে নিয়ে আবারও অর্ধেকটা কুচিয়ে নিলাম আর বাকি অর্ধেকটা গোটা থাকলো। এইভাবে 4 ঘুরিয়ে ঘুরিয়ে কাটলেই কিন্তু একদম ছোট ছোট করে কাটা হবে। আমার চাকুটা খুব পাতলা বলে একটু মাঝে মাঝে একটু আলগা আলগা হয়ে যাচ্ছিলো। যদি একটু ভারী চাকু হয় তাহলে কিন্তু একদম সুন্দরভাবে মিহি করে কাটা যাবে। পেঁয়াজকে কুচিয়ে কাটা এটাই একটা টিপস। কড়াইতে 3 টেবিল চামচ রিফাইন তেল দিলাম, এটা কিন্তু রিফাইন তেলেই ভালো। তেল গরম হয়ে গেছে, 1/2 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব, এতে কি তাড়াতাড়ি পেঁয়াজটা একটু লালচে কালার আসবে। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি, এর মধ্যে কুচুনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম টমেটো কুচি। একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা দিলে কি টমেটোটা তাড়াতাড়ি সফট। টমেটোটা মোটামুটি সফট হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম 1/2 চামচ হলুদ। তেলের মধ্যে এই লঙ্কার হলুদটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম স্লো করে দিয়েছি। হলুদ আর লঙ্কার কালারটা বেশ সুন্দর হয়েছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1/4 চা চামচ জিরে গুঁড়ো।
অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যেটাতে আমি চিকেন সেদ্ধ করেছিলাম সেই জলটাই অল্প একটু দিয়ে দিলাম। এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মিনিট দুয়ে কষিয়ে নেওয়ার পরে মশলার থেকে তেল ছেড়ে এসছে, এখন এর মধ্যে ছাড়িয়ে নেওয়া চিকেনটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাটাটা। কাজু বাটাটা দেওয়ার পরে আরেকটু কষিয়ে নেব চিকেনটাকে, গ্যাসটা কিন্তু স্লোতেই থাকবে। মিনিটখানেক কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি এই বাটিরই 3 বাটি ওই চিকেন সিদ্ধ করা জলটা দিয়ে দিলাম। আর জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটতে দেবো। গ্যাসটা কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে থাকবে। যেহেতু চিকেনটা সেদ্ধ করা সেহেতু খুব বেশি টাইম লাগবে না এতে। পরিমাণ মতন এখন একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ বাটার। দিলাম অল্প পরিমাণে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কসুরি মেথি। এখানে কসুরি মেথিটা হাতের মধ্যে নিয়ে এইভাবে গুঁড়িয়ে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কসুরি মেথিটা দিতেই হবে, কারণ এতেই এর ভালো টেস্ট আসে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চিকেন ভর্তাটা মোটামুটি রেডি। এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এটা ফ্রিজে রাখা ছিল বলে জমে গেছে, মোটামুটি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আর লাস্ট মোমেন্টে সেদ্ধ করা ডিম এইভাবে আমি পিস পিস করে কেটে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনার চাইলে নাও দিতে পারেন। রেডি হয়ে গেছে চিকেনের অপূর্ব একটা রেসিপি, চিকেন ভর্তা। এখন প্লেটে তুলে নিচ্ছি আর এর মধ্যে সেদ্ধ করা ডিম দিয়ে গার্নিশ করলাম। রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেল, লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।